সুপ্রিয় অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থীবৃন্দ দ্য রয়্যাল ইংলিশ একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব রবার্ট ব্রাউনিংয়ের একটি বিখ্যাত কবিতা সামারি অফ আন্দ্রিয়া ডেল সার্টো। এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখবা। আশা রাখি তোমরা যদি এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখো, তাহলে এই ভিডিওতে আলোচনার মাধ্যমে তোমাদের এই টপিক সম্পর্কে যত রকমের সমস্যা আছে সব কিছু সমাধান হবে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ভিডিওর শুরুতে একটি কথা বলে নিতে চাই, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করবে। আর যদি তোমরা অলরেডি সাবস্ক্রাইব করে থাকো, ধন্যবাদ তোমাদেরকে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই কবিতাটি হচ্ছে একটি মোটামুটি বড় একটি কবিতা, কিন্তু আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব হচ্ছে এই কবিতার সামারিটি। তো সেক্ষেত্রে হচ্ছে এই ভিডিওটি খুবই সুন্দর একটি ছোট্ট একটি ভিডিও হবে। আশা রাখি তোমরা হচ্ছে এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখবা। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আর কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওতে চলে যেতে চাই। লেটস স্টার্ট দ্য ভিডিও। ওয়েলকাম টু দ্য রয়্যাল ইংলিশ একাডেমি। সামারি অফ আন্দ্রিয়া ডেল সার্টো, রবার্ট ব্রাউনিং। এই যে বিখ্যাত কবিতাটি, এই কবিতাটি হচ্ছে একটি ড্রামাটিক মনোলগ। রবার্ট ব্রাউনিং আসলে বিখ্যাত হচ্ছে ড্রামাটিক মনোলগ লেখার জন্য। তার অধিকাংশ কবিতা হচ্ছে ড্রামাটিক মনোলগ। এবং এই কবিতাটি শুরু করার আগে আমরা হচ্ছে এই কবিতাটি সম্পর্কে ছোট্ট করে একটু বলে নিতে চাই, যাতে তোমাদের এই কবিতাটি পড়ার সময় সহজ হয়। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে আন্দ্রিয়া ডেল সার্টো যে নামটি আমরা দেখতে পাচ্ছি, সেই নামের নায়কই আসলে হচ্ছে এই কবিতাতে রয়েছে। এবং তার যে প্রেমের ক্ষেত্রে যে একটি ব্যর্থতা তার ওয়াইফের সাথে, তার ওয়াইফের নাম হচ্ছে লুক্রেজিয়া, সেই লুক্রেজিয়ার সাথে যে একটি ব্যর্থতা, সেই ব্যর্থতাটি হচ্ছে এই আন্দ্রিয়া ডেল সার্টোর মুখে হচ্ছে এখানে উচ্চারিত হয়েছে। আন্দ্রিয়া ডেল সার্টো হচ্ছে একজন নামকরা পেইন্টার, কিন্তু তার এই পেইন্টিংয়ে সব কিছু ঠিক থাকলেও পেইন্টিংয়ে একটি জীবন হচ্ছে আসে না। এবং এই জীবনটা না আসার জন্য আন্দ্রিয়া ডেল সার্টো হচ্ছে তার যে প্রেমিকা লুক্রেজিয়া তাকে আসলে দায়ী করে। লুক্রেজিয়া যদি সত্যিকারে তাকে ভালোবাসতো, অর্থাৎ আন্দ্রিয়া ডেল সার্টোকে যদি সত্যিকার অর্থে লুক্রেজিয়া ভালোবাসতো, তাহলে লুক্রেজিয়ার এই ভালোবাসার মাধ্যমে আন্দ্রিয়া ডেল সার্টো বিশ্বাস করে যে তার যে আর্ট, সেই আর্টে একটি জীবন চলে আসে। সে অনেক বড় একজন আর্টিস্ট, কিন্তু তার যে আর্ট, সে আর্টে আসলে একটি জীবন নেই। সেটির জন্য হচ্ছে তিনি এই কবিতায় বারবার এটিকে হচ্ছে তিনি স্মরণ করেছেন এবং এইভাবে সে হচ্ছে লুক্রেজিয়াকে দোষ দিয়েছেন। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আর কথা না বাড়িয়ে আমাদের যে মূল অংশ সেই মূল অংশে চলে যাই। আন্দ্রিয়া ডেল সার্টো, অলসো কল্ড দ্য ফল্টলেস পেইন্টার। তো আন্দ্রিয়া ডেল সার্টো এই কবিতাটির আরেক নাম হচ্ছে দ্য ফল্টলেস পেইন্টার, মানে একদম কোনো ফল্ট নেই, যার যার কোনো ভুল নেই, এরকম একজন পেইন্টার হচ্ছে এই কবিতাটির আরেকটি নাম। ইজ আ পোয়েম বাই রবার্ট ব্রাউনিং, এবং এটি হচ্ছে রবার্ট ব্রাউনিংয়ের একটি কবিতা, 1812 to 1889। রবার্ট ব্রাউনিং হচ্ছে 1812 সালে জন্মগ্রহণ করেছিলেন এবং তিনি মৃত্যুবরণ করেন 1889 সালে। পাবলিশ ইন হিজ 1855 পোয়েট্রি কালেকশন, এবং এই কবিতাটি হচ্ছে তিনি প্রকাশ করেন তার 1855 সালের যে পোয়েট্রি কালেকশন সেই অংশে, ম্যান অ্যান্ড ওম্যান। এবং এই যে কালেকশনটা, সেই কালেকশনটির নাম ছিল ম্যান এবং ওম্যান। ইটস এ ড্রামাটিক মনোলগ। আমরা আগেই বলেছি যে এই রবার্ট ব্রাউনের অধিকাংশ কবিতাই হচ্ছে ড্রামাটিক মনোলগ, আ ফর্ম অফ পোয়েট্রি। এটি হচ্ছে কবিতার একটি রূপ, ফর হুইচ, যার জন্য হি ইজ ফেমাস, তিনি বিখ্যাত। অ্যাবাউট দ্য ইটালিয়ান পেইন্টার আন্দ্রিয়া ডেল সার্টো, এবং এই কবিতাটি হচ্ছে ইতালির যে বিখ্যাত পেইন্টার আন্দ্রিয়া ডেল সার্টো, সেই আন্দ্রিয়া ডেল সার্টোর যে কাহিনী সেটি নিয়ে হচ্ছে এই কবিতাটি। দিস ড্রামাটিক মনোলগ ইজ ন্যারেটেড বাই রেনেসাঁস পেইন্টার আন্দ্রিয়া ডেল সার্টো। এই যে কবিতাটি, এটি হচ্ছে এই রেনেসাঁস যুগের যে একজন পেইন্টার, সেই পেইন্টারের দ্বারা হচ্ছে এই আন্দ্রিয়া ডেল সার্টো যে লোকটি, তার দ্বারাই হচ্ছে এই যে কাহিনীটি সেটি বর্ণনা করা হয়েছে, এই ড্রামাটিক মনোলগটি, টু হিজ ওয়াইফ লুক্রেজিয়া, তার ওয়াইফ লুক্রেজিয়ার প্রতি, অর্থাৎ তার ওয়াইফ লুক্রেজিয়ার দিকে হচ্ছে তিনি এই তার ড্রামাটিক মনোলগটি বলেছেন। দে লিভ ইন ফ্লোরেন্স, তারা হচ্ছে ফ্লোরেন্সে বসবাস করতেন, ইতালির ফ্লোরেন্স শহরে। আন্দ্রিয়া ব্যাকস লুক্রেজিয়া, আন্দ্রিয়া হচ্ছে লুক্রেজিয়ার কাছে তিনি ব্যাক করেছেন, দ্যাট দে অ্যান্ট এ কোয়ারল ওভার হোয়েদার দ্য পেইন্টার শুড সেল হিজ পেইন্টিংস। তারা আসলে একটা ঝগড়া শেষ করেছেন কিছুক্ষণ আগে, এবং এই ঝগড়াটি ছিল যে তার যে পেইন্টিং, সেই পেইন্টিংটি কি তিনি বিক্রি করবেন টু এ ফ্রেন্ড অফ হিজ ওয়াইফস, তার যে ওয়াইফের বন্ধু সেই বন্ধুর কাছে, এরকম একটা বিষয় নিয়ে হচ্ছে তারা কিছুক্ষণ আগে ঝগড়া করেছেন।
হি একুইসেস টু হার উইশ, এবং শেষ পর্যন্ত এই আন্দ্রিয়া দেল সার্টো হচ্ছে তার ওয়াইফের যে ইচ্ছা সেটিতেই হচ্ছে তিনি থাকলেন, অ্যান্ড প্রমিজেস, এবং তিনি প্রতিজ্ঞা করলেন হি উইল গিভ হার, সে হচ্ছে এই যে পেইন্টিংয়ের টাকাটি সেটি হচ্ছে তাকে দিবে, অর্থাৎ তার ওয়াইফকে, দ্য মানি ইফ শি উইল অনলি হোল্ড হিজ হ্যান্ড, এবং তার ওয়াইফ যদি শুধুমাত্র এই আন্দ্রিয়া দেল সার্টোর হাতটি ধরে থাকে, অর্থাৎ যদি আন্দ্রিয়া দেল সার্টোর হাত ধরার মাধ্যমে কিছু ভালোবাসা সে প্রদান করে, তাহলে আন্দ্রিয়া দেল সার্টো হচ্ছে এই যে টাকাগুলি সে হচ্ছে তাকে দিয়ে দিবে, অ্যান্ড সিট উইথ হিম, এবং তার সাথে যদি বসে থাকে বাই দ্য উইন্ডো, জানালার পাশে, ফ্রম হুইচ, যেখান থেকে দে ক্যান সার্ভে ফ্লোরেন্স, তারা ফ্লোরেন্স শহরটিকে দেখতে পারে সেই জায়গায় বসে যদি তার হাত ধরে থাকে, অর্থাৎ আন্দ্রিয়া দেল সার্টো হচ্ছে তার যে ওয়াইফ লুক্রেজিয়া, সেই লুক্রেজিয়ার কাছে একটু ভালোবাসা চাচ্ছে, যে ভালোবাসার বিনিময়ে হচ্ছে তার যে পেইন্টিং, সেই পেইন্টিংয়ের সমস্ত অর্থ সে হচ্ছে তার ওয়াইফের কাছে তুলে দিবে। হি অ্যাডমিটস টু ফিলিং এ ডিপ মেলানকোলি, সে হচ্ছে একটি তীব্র ব্যথায় পতিত হয়, ইন হুইচ, যেখানে এ কমন ক্রেনেস সিলভার্স এভরিথিং, তাকে আসলে একটা বিষাদ হচ্ছে তাকে ঘিরে ধরে, যেটা 35তম যে লাইন সেই লাইনে বলা হয়েছে, অ্যান্ড হোপস, এবং সে আশা করে শি ক্যান পুল হিম ফ্রম ইট, এবং সে আশা করে তার ওয়াইফ তাকে হচ্ছে এখান থেকে তুলে নেবে। হি টেলস আর, সে তাকে বলে, তার ওয়াইফকে বলে, দ্যাট ইফ শি ওয়ার টু স্মাইল ফর হিম, ওই মেয়েটা যদি, ওই লুক্রেজিয়া যদি তার দিকে একটু হাসে, হি উড বি এবল টু পুল হিমসেলফ ফ্রম সাচ স্যাডনেস, এবং তখন এই আমাদের যে নায়ক সে বলতেছে, আন্দ্রিয়া দেল সার্টো বলতেছে যে সে যদি তার দিকে একটু হাসে, তাকিয়ে হাসে, তাহলেই সে হচ্ছে এরকম একটি দুঃখ থেকে সে বেরিয়ে আসতে পারবে। আন্দ্রিয়া কনসিডার হিমসেলফ এ ফেলোর অ্যাজ অ্যান আর্টিস্ট, একজন শিল্পী হিসেবে, আর্টিস্ট হিসেবে আন্দ্রিয়া হচ্ছে নিজেকে তিনি ব্যর্থ মনে করেন, বোথ বিকজ লুক্রেজিয়া হ্যাজ লস্ট হ্যার ফার্স্ট প্রাইড, কারণ লুক্রেজিয়া যে তার প্রতি গর্ব সেটি হারিয়ে ফেলেছে, ইন হিম, তার প্রতি, অ্যান্ড বিকজ, এবং আরেকটি কারণ, হি হ্যাজ অনলি ওয়ান ট্যালেন্ট, এবং তার অনলি একটামাত্র ট্যালেন্ট আছে, দ্য অ্যাবিলিটি টু ক্রিয়েট ফটলেস পেন্টিং, এবং এই যে মেয়েটি, সেই মেয়েটি অর্থাৎ এই যে ওয়াইফটি, সেটি হচ্ছে এই আন্দ্রিয়া দেল সার্টোর একমাত্র সম্পদ, যেটি হচ্ছে এরকম ফটলেস পেন্টিং তৈরি করার ক্ষেত্রে। দো মেনি প্রেজেস হিম ফর ক্রিয়েটিং ফ্লোলেস রিপ্রোডাকশনস, যদিও অনেকেই হচ্ছে এরকম সুন্দর যে চিত্র আঁকানোর জন্য তাকে হচ্ছে ফ্লোলেস, একদম ভুলহীন বলেছেন, হুইচ হি অ্যাডমিটস হি ডাস ইজিলি, এবং যেটা তিনি নিজেও জানেন যে খুব সহজেই তিনি তৈরি করতে পারেন, উইথ নো স্কেচেস ফার্স্ট, মানে প্রথমে কোনো স্কেচ না করে, নো স্টাডিজ, এবং কোনো প্রকার গবেষণা না করার মাধ্যমে তিনি শুরু থেকেই খুব ভালো একটি ছবি আঁকতে পারেন। আন্দ্রিয়া ইজ অ্যাওয়ার দ্যাট, আন্দ্রিয়া মানে তিনি সচেতন, দ্যাট হিজ ওয়ার্ক লেগস দ্য স্পিরিট, মানে তার যে কাজটি সেটি আসলে এক ধরনের স্পিরিট, মানে এক ধরনের যে আত্মা সেটি মিস করে, অ্যান্ড সোল, সোল শব্দের অর্থ আত্মা, অর্থাৎ স্পিরিট অ্যান্ড সোল শব্দের অর্থ হচ্ছে যে এটি জীবন্ত হয় না, দ্যাট ব্লেস ইজ কন্টেম্পোরারিস রাফায়েল অ্যান্ড মাইকেল অ্যাগনোলো, যেটি তার যে কন্টেম্পোরারিস রাফায়েল এবং মাইকেল অ্যাগনোলো, যার আরেক নাম হচ্ছে মাইকেল অ্যাঞ্জেলো, আমরা যাকে মাইকেল অ্যাঞ্জেলো হিসেবে চিনি, বিখ্যাত যে চিত্র ম্যাডোনার যে তিনি এঁকেছেন এই মাইকেল অ্যাঞ্জেলো, তার কথা বলা হচ্ছে যে এই রাফায়েল এবং মাইকেল অ্যাঞ্জেলোর যে তিনি হচ্ছেন কন্টেম্পোরারি, ছিলেন সমসাময়িক লোক, এবং তার যে এই যে সাহিত্যগুলো তিনি বলতেছেন যে মাইকেল অ্যাঞ্জেলো এবং এই রাফায়েলের মতো এতটা আশীর্বাদ প্রাপ্ত না, কারণ তার হচ্ছে এই যে প্রেমিকার ভালোবাসা সেটি হচ্ছে তার নেই। কনসিডারিং হিমসেলফ, নিজেকে তিনি কনসিডার করেছেন অনলি এ ক্রাফটসম্যান, মানে একজন ক্রাফটসম্যান, মানে খোদাই শিল্পী হিসেবে, অর্থাৎ তিনি খোদাই করতে পারেন কিন্তু এখানে তিনি জীবন দিতে পারেন না। হি নোজ, সে জানে, দে আর অ্যাবল টু গ্লিম্পিস হ্যাভেন হোয়ার্স, মানে সে জানে যে তাদের যে গ্লিম্পিস, তাদের যে ইশারা, সেই ইশারায় হ্যাভেন স্বর্গের সৃষ্টি হয়, হোয়ার্স মানে যেখানে, হি ইজ স্টাক উইথ আর্লি ইন্সপিরেশন, সে শুধুমাত্র পার্থিব যে একটি অনুপ্রেরণা তার মাধ্যমেই বন্দী। হি সার্ভেস এ পেইন্টিং দ্যাট হ্যাজ বিন সেন্ট টু হিম, তার কাছে যখন একটি পেইন্টিং আসে এবং তিনি সেটাকে গবেষণা করেন, অ্যান্ড নোটস, এবং তিনি এটার উপর মন্তব্য করেন, হাউ ইট হ্যাজ ইমপারফেকশনস, এবং এইটির আসলে কী ভুল আছে, হি কুড ইজিলি ফিক্স, সে সেটাকে খুব তাড়াতাড়ি ফিক্স করতে পারে, বাট এ সোল, কিন্তু একটি আত্মা হি কুড নেভার ক্যাপচার, কখনোই সে হচ্ছে এই যে চিত্র সেই চিত্রে আত্মা দিতে পারে না। হি বিগেন্স টু ব্লেম লুক্রেজিয়া, সে লুক্রেজিয়াকে ব্লেম করতে থাকে, দোষ দিতে থাকে ফর ডিনাইং হিম, তাকে এরকম ডিনাইং করা, অর্থাৎ তাকে হচ্ছে অস্বীকার করা, দ্য সোল, এরকম একটা আত্মা প্রদানের ক্ষেত্রে, দ্যাট কুড হ্যাভ মেট হিম গ্রেট, যেটা তাকে
একটি গ্রেট মানে বিশাল একটা আর্টিস্টে পরিণত করত। হোয়াইল হি ফরগিভস হার, যখন সে তাকে হচ্ছে ফরগিভ ক্ষমা করে ফর হার বিউটি, তার এই সৌন্দর্যের জন্য, হি অ্যাকিউজেস হার, সে হচ্ছে তাকে দায়ী করে অফ নট হ্যাভিং ব্রট এ মাইন্ড, কিন্তু সে হচ্ছে একটি মন দিয়ে সেটি করে না, অর্থাৎ লুক্রেজিয়াকে সে বলে যে অভিযুক্ত করে যে সে আসলে মন দিয়ে করে না, দ্যাট কুড হ্যাভ ইনস্পায়ার্ড হিম, যেটা তাকে ইনস্পায়ার্ড করতো, অনুপ্রেরণা দিতে পারতো। হি ওয়ান্ডার, সে অবাক হয়, হোয়েদার হোয়াট ম্যাক্স হিজ কন্টেম্পোরারিজ গ্রেট অ্যাজ দেয়ার ল্যাক অফ এ ওয়াইফ, কিন্তু তার কাছে এটাও অবাক করার বিষয় যে তার যে কন্টেম্পোরারিজ আছে, তার যে সমসাময়িকরা আছে, তাদের একটি ওয়াইফ না থাকা সত্ত্বেও তারা কীভাবে এত সুন্দর চিত্র আঁকতে পারে। আন্দ্রিয়া দেন রিমিনিসেস অন দেয়ার পাস্ট, আন্দ্রিয়া তখন তার যে পুরাতন স্মৃতি সেগুলোকে সে মনে করতে থাকে, লং বিফোর, অনেক পূর্বে, হি হ্যাড পেইন্টেড ফর এ ইয়ার ইন ফ্রান্স, সে হচ্ছে ফ্রান্সে প্রায় এক বছরের মতো সে হচ্ছে পেন্টিং করে ফর দ্য রয়্যাল কোর্ট, ফ্রান্সের যে রাজদরবার সেটার জন্য, প্রডিউসিং ওয়ার্ক, এবং সে হচ্ছে বিভিন্ন ধরনের কাজ অফ হুইচ বুথ হি অ্যান্ড লুক্রেজিয়া ওয়ার প্রাউড, মানে বিভিন্ন ধরনের কাজ করে যার জন্য লুক্রেজিয়া এবং সে উভয় হচ্ছে তারা গর্বিত ছিল। বাট হোয়েন শি গ্রিউ রেস্টলেস, কিন্তু যখন এই লুক্রেজিয়া রেস্টলেস হয়ে যায়, অর্থাৎ সে হচ্ছে মানে অস্থির হয়ে যায়, দে সেট অফ ফর ইতালি, তারা হচ্ছে ইতালিতে চলে যায়, অর্থাৎ ফ্রান্স থেকে পালিয়ে তারা এই যে পেন্টিংয়ের টাকা পয়সা সেগুলি নিয়ে তারা ইতালিতে চলে যায়, হোয়ার দে বট এ নাইস হাউস, যেখানে তারা এই টাকা দিয়ে একটি সুন্দর বাড়ি তৈরি করে, উইথ দ্য মানি, এই টাকার দ্বারা হি বিকাম এ লেস ইনস্পায়ার্ড আর্টিস্ট, এবং সে হচ্ছে একটি কম অনুপ্রাণিত আর্টিস্টে, এই শিল্পীতে পরিণত হয়। হাইবার, যাই হোক, হি ইজ contemplates that it could have gone no other ways, কিন্তু তারপরেও সে মন্তব্য করে সে নিজে মানে সন্তুষ্ট হয় যে এটা অন্য উপায়েও যেতে পারতো, since fate intended him to be with Lucrezia, যেহেতু ভাগ্য তাকে হচ্ছে এই লুক্রেজিয়ার সাথে অবস্থান করতে বলে, and he hopes future generation will forgive him his choices, এবং এরকম একটা চয়েস বেছে নেওয়া, এরকম ফ্রান্স থেকে ইতালিতে যে চলে যাওয়ার যে একটা চয়েস পছন্দ করে নেওয়া, বেছে নেওয়া, অর্থাৎ সে হচ্ছে বিখ্যাত একজন আর্টিস্ট না হয়ে স্ত্রীর কথা শুনে চলে যাওয়া, এরকম একটা চয়েসের জন্য সে হচ্ছে বলতেছে যে ভবিষ্যৎ প্রজন্মটি হয়তোবা তাকে ক্ষমা করবে। অ্যাজ ইভিডেন্স অফ হিজ ট্যালেন্ট, তার এই যে ট্যালেন্টের একটি প্রমাণস্বরূপ, হি রিকলস হাউ মাইকেল অ্যাঞ্জেলো, সে স্মরণ করতে পারে যে মাইকেল অ্যাঞ্জেলো ওয়ান্স কমপ্লিমেন্টেড, মানে তার যে হিজ ট্যালেন্ট, মানে তার যে ট্যালেন্ট, সেই ট্যালেন্ট নিয়ে সে হচ্ছে ভালো মন্তব্য করতেছিল টু রাফায়েলের কাছে, বাট কুইকলি লজেস দ্যাট এক্সাইটমেন্ট, কিন্তু খুব তাড়াতাড়ি সেই যে এক্সাইটমেন্ট মানে উত্তেজনা সেটি সে হারিয়ে ফেলে, অর্থাৎ মাইকেল অ্যাঞ্জেলো এটি খুব সহজে হারিয়ে ফেলে, অ্যাজ হি ফোকাসেস অন দ্য ইনপারফেকশনস অফ দ্য পেন্টিং, যখন সে এই যে পেন্টিংয়ের যে ইনপারফেকশনস মানে ভুল যে দিকগুলো সেগুলো সে ধরতে পারে ইন ফ্রন্ট অফ হিম, তার সামনে, অ্যান্ড হিজ ওন ফিলিংস, এবং তার নিজের যে ফিলিংস অর্থাৎ ব্যর্থতা সেটি যখন সে বুঝতে পারে, হি বেক্স লুক্রেজিয়া, সে হচ্ছে লুক্রেজিয়ার কাছে সে প্রার্থনা করে টু স্টে উইথ হিম, তার সাথে অবস্থান করার জন্য, মোর অফেন, আরও সময়, শিওর দ্যাট হার লাভ, তিনি নিশ্চিত যে তার ভালোবাসা উইল ইনস্পায়ার হিম, অর্থাৎ লুক্রেজিয়ার ভালোবাসা হচ্ছে তাকে অনুপ্রাণিত করবে টু গ্রেটার অ্যাচিভমেন্টস, এরকম একটা অর্জনের জন্য, অনেকগুলো অর্জনের জন্য, অ্যান্ড হি কুড দেয়ার বাই আর্ন মোর, এবং এইভাবে হচ্ছে আমাদের এই যে আন্দ্রিয়া দেল সার্টো, সে হচ্ছে অনেক বেশি আর্ন করতে পারবে, অ্যান্ড গেভ মোর, এবং তাকে অনেক বেশি হচ্ছে দিতে পারবে। লুক্রেজিয়া ইজ কল ফ্রম আউটসাইড, লুক্রেজিয়াকে বাইরে থেকে কেউ একজন ডাকলো, বাই হার কাজিন, তার কাজিনের দ্বারা, হু ইজ ইমপ্লিসিটলি হার লাভার, এবং যে হচ্ছে আসলে গোপনে এই লুক্রেজিয়ার ভালোবাসা, অ্যান্ড আন্দ্রিয়া বেক্স, এবং আন্দ্রিয়া হচ্ছে তার কাছে প্রার্থনা করলেন হার টু স্টে, তাকে আসলে অবস্থান করার জন্য, যে তুমি চলে যেও না, এখানে অবস্থান করো। হি নোটস দ্যাট দ্য কাজিন হ্যাজ লুন্স, এবং তিনি আরও বললেন যে তার যে কাজিন, যে লুক্রেজিয়াকে ডাকতেছে, তার আসলে লুন্স আছে, মানে তার অনেক ঋণ আছে, দ্যাট নিড পেইং, যেটার পরিশোধ করা দরকার, অ্যান্ড সেইস, এবং বললো হি উইল পে দোজ, এবং সে সেগুলো হচ্ছে পে করে দেবে ইফ শি স্টে, যদি এই লুক্রেজিয়া হচ্ছে এখানে অবস্থান করে। শি সিমস টু ডিক্লাইন দ্য অফার, সে হচ্ছে এই যে অফার এটাকে সে হচ্ছে ডিক্লাইন করলেন, অস্বীকার করলেন, অ্যান্ড টু ইনসিস্ট শি উইল লিভ, এবং এত কিছুর পরেও সে হচ্ছে এখান থেকে চলে গেল। ইন দ্য পোয়েমস ফাইনাল সেকশন, এই কবিতার যে ফাইনাল সেকশন অর্থাৎ একদম সর্বশেষ যে অংশে, আন্দ্রিয়া গ্রোস মেলানকোলি এগেইন, আন্দ্রিয়া হচ্ছে
সে কষ্টে পরিপূর্ণ হলো আবারও, অ্যান্ড ইনসিস্ট, এবং সে জোরাজুরি করলো, হি ডাজ রিগ্রেট লিটল, এবং সে আরও কিছু দুঃখ প্রকাশ করলো, উড চেঞ্জ স্টিললেস, এবং তার কাছে মনে হলো যে এটি পরিবর্তন হবে, হি জাস্টিফাইজ হ্যাভিং ফ্লেড ফ্রান্স, এবং সে হচ্ছে এই যে ফ্রান্স থেকে পালিয়ে আসা সেটিকে সে হচ্ছে জাস্টিফাইজ করলো, অর্থাৎ এটিকে তিনি একটি মানে একটি পজিটিভ কাজের মধ্যে আনলেন, অ্যান্ড সোল্ড আউট হিজ আর্টিস্টিক ইন্টিগ্রিটি, এবং সে তার যে আর্টিস্টিক হিসেবে যে সাধুত্ব সেটাকে সে বিক্রি করে দিয়েছে, অ্যান্ড প্রেইজেস হিমসেলফ, এবং নিজেকে সে আসলে প্রশংসা করলো ফর হিজ প্রোফাইলিক ফল্টলেস পেন্টিংস, তার যে এরকম একটি প্রোফাইলিক নাম করা যে ফল্টলেস পেন্টিং সেই পেন্টিংয়ের জন্য, হি নোটস এগেইন দ্যাট, সে আবারও মন্তব্য করলো দ্যাট লুক্রেজিয়া ইজ এ পার্ট অফ হিজ ফেইলার, লুক্রেজিয়া আসলে তার জীবনের একটি ব্যর্থতার অংশ, বাট ইনসিস্ট দ্যাট, কিন্তু তিনি এটাও বললেন শি ওয়াজ হিজ চয়েস, এটা আসলে তারই চয়েস ছিল, সে নিজে বেছে নিয়েছে বলেই লুক্রেজিয়া তাকে এরকম করতে পারলো। ফাইনালি হি গিভস হার লিভ টু গো টু হার কাজিনস, এবং সর্বশেষ সে হচ্ছে এই লুক্রেজিয়াকে তার কাজিনের সাথে যেতে দিল। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল হচ্ছে আমাদের এই কবিতা সম্পর্কে যে আলোচনা, সেই আলোচনাটি। আশা রাখি তোমাদের এই ভিডিওটি ভালো লেগেছে, যদি এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।